মিয়ানমারে চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্ত জুড়ে আতঙ্ক কাটছে না। সকালে ঘুমধুম নয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত মটরশেল। মটরশেলটি যেখানে পাওয়া যায় সীমান্তের 100 মিটারের মধ্যে। এদিকে আশ্রয় প্রার্থীদের সংখ্যা দাঁড়িয়েছে 330 জনে। এর মধ্যে তুমরু থেকে 101 জনকে টেকনাফে স্থানান্তর করা হয়েছে। মিয়ানমারে বর্ডার গার্ডের সদস্যদের খুব দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। মিয়ানমারের বর্ডার পুলিশের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিনা। ঢাকায় মিয়ানমারের দূতাবাসের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং মিয়ানমারে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। মিয়ানমার সরকার তাদের সেনা ও বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে ইতোমধ্যে আগ্রহ ব্যক্ত করেছে। এখন যত শীঘ্র সম্ভব তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা চলছে। এই বিষয়ে মিয়ানমারের বাংলাদেশের রাষ্ট্রদূত গতকাল অপরাহ্নে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। আশা করা যাচ্ছে অতি দ্রুত সম্ভব তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। মিয়ানমারে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের চলমান যুদ্ধে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ সীমান্তে। গুলির শব্দ ও বারুদের গন্ধে আতঙ্কিত স্থানীয়রা। সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম নয়াপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। আমাদের অনেক বই ভীতি হচ্ছে, আমরা বইয়ের মধ্যে আছি, সীমান্তের একদম পাশাপাশি। গোলাগুলির শব্দ বা বোমার শব্দ নিয়ে তো ভালো করে ঘুমাতে পারতেছি না বাড়িতে। ওই ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে আছে, ওরাও পর্যন্ত কি কান্না করে বাড়িতে ঢুকে যায়, খেললা খুব ঝুঁকিপূর্ণে আছি। ওই 66 জন সব মিলে 66 জন আছে, ওখানে আত্মসমর্পণ করছে বিজিবির কাছে। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপির সদস্যদের সংখ্যা দাঁড়িয়েছে 330 জনে। আজও আশ্রয় নিয়েছেন আরও 2 জন, নিরস্ত্র করে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে তাদের। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।